আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন প্রবাসী ভাইরা? আশা করি অনেক ভালো। চলুন বন্ধুরা দেখে নিই আজকে তারিখে সঠিক টাকা রেট কত। আজকে 8/10/2019 তারিখ। এই মুহূর্তে দেশে প্রবাসী যে যেখানে আছেন সবাইকে আমাদের চ্যানেল থেকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলে সবসময় সঠিক টাকার আপডেট এবং প্রবাসীদের নিউজ আপডেট করা হয়, তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকে সৌদি রিয়াল 22.53, মালয়েশিয়ান রিঙ্গিত 20.17, সিঙ্গাপুর ডলার 61.17, দুবাই দিরহাম 23.01, কুয়েতি দিনার 270.67, ইউএস ডলার 84.51, ওমানি রিয়াল 219.79, কাতারি রিয়াল 23.21, বাহরাইন দিনার 224.76, ইউরো 92.73, মালদ্বীপের রুপিয়া 5.47, ইরাকি দিনার 0.070, সাউথ আফ্রিকার রেন্ড 6, ব্রিটিশ পাউন্ড 107.35। আমরা সকলেই খুব ভালোমতো জানি যে টাকার যে কোনো সময় ওঠানামা করে। দেশে টাকা পাঠানোর আগে রেটটি ভালোমতো যাচাই করুন। টাকার রেট বেশি থাকলে দেশে যখন টাকা পাঠাবেন, আপনার এত কষ্টের উপার্জনের টাকা আপনার স্বজনেরা একটু হলেও বেশি পাবে, আর এটাই আমাদের চ্যানেলের মূল প্রচেষ্টা। তো বন্ধুরা, আপনারা সঠিক টাকা রেটের আপডেট প্রতিদিন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। সৌদি শিল্পাঞ্চলে প্রবাসীদের ফি মওকুফ। গত বছর থেকে সৌদি আরবের ব্যবসায়ীদের শিল্পাঞ্চলে প্রবাসী শ্রমিকদের নিয়োগে যে ফি দিতে হতো তা প্রত্যাহার করে নেওয়ার কারণ হচ্ছে উদ্যোক্তাদের প্রণোদনা দেয়া। এমনিতে তেল নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে সৌদি আরব চাচ্ছে প্রবৃদ্ধিতে বৈচিত্র্য আনতে। এরপর আরামকো তেল ক্ষেত্রে ইয়েমেনের হুতিদের ড্রোন হামলায় সৌদির এই সবচেয়ে বড় তেল কোম্পানির উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। তাই বিভিন্ন প্রণোদনার অংশ হিসেবেই শিল্প প্রতিষ্ঠানগুলো থেকে প্রবাসী শ্রমিকদের এই দুই ধরনের ফি মওকুফ করা হয়েছে। আরাবিয়ান বিজনেস, এ ধরনের উদ্যোগ সৌদি অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য বিশেষ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এ ধরনের ফি সৌদি থেকে প্রবাসী শ্রমিকদের বহিষ্কারে বেশ অবদান রেখেছিল, কিন্তু এতে সৌদি নাগরিকদের কর্মসংস্থান খুব একটা বাড়েনি। বরং দেশটির অর্থনীতিতে গতি আনতে যে বাড়তি কর্মসংস্থান ও বিনিয়োগ প্রয়োজন তাতে বরং ভাটা পড়ে। প্রবাসীদের ওপর ফি আরোপ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়, কারণ সৌদি উদ্যোক্তারা যত সহজে কোম্পানি শ্রমিকে প্রবাসী শ্রমিক পায়, সবচেয়ে দেশটির তার চেয়ে দেশটির নাগরিকদের একই কাজে বেশি পারিশ্রমিক দিতে হয়। একই সঙ্গে উদ্যোক্তাদের ওপর ভ্যাট আরোপ করা হয় এবং ভর্তুকির সুযোগ প্রত্যাহার করে নেওয়া হয়। গত ফেব্রুয়ারিতে সৌদি ক্রাউন প্রিন্স বিন সালমান $300 কোটি লেভি প্রত্যাহারের যে পরিকল্পনা নেন তাও খুব বেশি দূর আগায়নি। এখন বলা হচ্ছে শিল্প প্রতিষ্ঠানের ওপর আরোপিত ফি সৌদি সরকার নিজেই বহন করবে। প্রবাসী শ্রমিকদের 5 বছরের ইকামা ফি কমাতে যাচ্ছে সৌদি। শিল্প খাতে কর্মরত প্রবাসী শ্রমিকদের ইকামা ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। আগামী 5 বছর পর্যন্ত বিভিন্ন শিল্প কারখানার প্রবাসী শ্রমিকদের ইকামা এবং বিভিন্ন ফিতে ভর্তুকি দেবে সৌদি সরকার। দীর্ঘ অনেক বছর ধরে ফ্যাক্টরি এবং কলকারখানা অর্থাৎ শিল্পখাতকে উন্নত করার পরিকল্পনা নিয়ে আগাচ্ছে সৌদি সরকার, এবং এ খাতকে এগিয়ে নেবার জন্য সৌদি আরবের ফ্যাক্টরি এবং কারখানাগুলোতে কাজ করার জন্য আগত প্রবাসী শ্রমিকদের ইকামা ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সম্প্রতি সৌদি আরবের মন্ত্রিসভায় আগামী 5 বছর মেয়াদী একটি পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এই পরিকল্পনা অনুসারে সৌদি সরকার কলকারখানায় কর্মরত শ্রমিকদের ইকামা ফি সর্বোচ্চ 29.75 সৌদি রিয়াল ভর্তুকি দেবে। সৌদি আরবের শিল্পখাত বর্তমানে খুব একটা উন্নত নয় এবং সৌদি সরকার সম্প্রতি তাদের ভীষণ 2030 পূরণের জন্য কাজ করে যাচ্ছে। এ ভীষণে অন্যান্য আরও অনেক কিছুর পাশাপাশি সৌদি আরবের অভ্যন্তরীণ বিভিন্ন কারখানা এবং সম্পূর্ণ শিল্পখাতকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক একটি খাত হিসেবে গড়ে তোলার জন্য সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতাকেই এই খাতকে খুব দ্রুত জনপ্রিয় এবং কর্মক্ষম করে গড়ে তোলার জন্যই সৌদি সরকারের এই সিদ্ধান্ত। বর্তমানে সৌদি আরবে বিভিন্ন ফ্যাক্টরি, কলকারখানা বা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে কর্মরত প্রবাসী শ্রমিকদের মধ্যে মাসিক 800 রিয়াল ইকামা প্রদানকারী রয়েছে 4,44,946 জন। আগামী 5 বছরে এদের সম্মিলিত মোট ইকামা ফি দাঁড়ায় 21.36 বিলিয়ন সৌদি রিয়াল,
একই খাতে মাসিক 700 রিয়াল ইকামো প্রদানকারী প্রবাসী শ্রমিক রয়েছেন 1,99,644 জন এবং 5 বছরে এদের মোট ইকামাফির পরিমাণ দাঁড়ায় 8.39 বিলিয়ন রিয়াল। সম্মিলিতভাবে সৌদি আরবের শিল্প খাতে অর্থাৎ কলকারখানায় বা বিভিন্ন প্ল্যান্টে কর্মরত প্রবাসী শ্রমিকদের আগামী 5 বছরে মোট ইকামা ফি দাঁড়ায় মোট 29.75 বিলিয়ন ডলার। এই সম্পূর্ণ ফিটাই ভর্তুকি দিয়ে মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। 3-4 মাস কাজ করানোর পর মজুরি না দিয়ে পালিয়ে যাচ্ছেন বাংলাদেশি কিছু অসাধু লাইসেন্সধারী, কিন্তু আইডি কার্ড না থাকায় দেশে বিদেশি কোনো সংস্থার কাছে অভিযোগও করতে পারছেন না তারা। এ অবস্থায় আরব আমিরাতে প্রবাসী শ্রমিকদের না খেয়ে মরলেও দালালরা হচ্ছেন আঙুল ফুলে কলা গাছ। প্রবাসীদের তথ্য মতে দুবাই, শারজা, আবুধাবি, আজমান, আল আইন, ফজিরা শহরে হবিগঞ্জের প্রায় 30,000-এর অধিক শ্রমিক রয়েছেন। এর মধ্যে ভিজিট ভিসায় সেখানে বসবাস করছেন অন্তত 12-15,000 শ্রমিক, যাদের কাজ করতে হচ্ছে বাঙালি লাইসেন্সধারী শ্রমিকের আওতায়। ধারণা না থাকায় দালালদের কথা মতো বিভিন্ন কোম্পানিতে কঠোর পরিশ্রম করতে হচ্ছে ভিজিটর শ্রমিকদের। অথচ এত পরিশ্রমের পরও কেউ 3 মাস আবার কেউ 4 মাস ধরে বেতন পাচ্ছেন না। বেতন চাইলে দালালদের প্রতিশ্রুতি দেন, আবার কখনো কখনো হুমকি ধামকিও দেন বলেও অভিযোগ রয়েছে। এদিকে বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে হবিগঞ্জের 1,000 শ্রমিককে। কেউ আবার আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার দেনা করে চলছেন। আবার যাদের আত্মীয় স্বজন নেই তাদের কেউ কেউ কাউকে বাড়ি থেকে টাকা নিয়ে চলতে হচ্ছে। প্রবাসীদের তথ্য মতে বেতন না পাওয়া শ্রমিকের সংখ্যা প্রায় 10,000-এর অধিক হবে, যার অধিকাংশই হবিগঞ্জের বিভিন্ন এলাকার। তবে সবচেয়ে বেশি রয়েছে বাহুবল উপজেলার, এছাড়া বানিয়াচং, চুনারুঘাট ও লাখাই উপজেলার শ্রমিকও রয়েছেন। এই অবস্থার কারণে স্বয় সম্পত্তি বিক্রি করে বিদেশে যাওয়া অনেক মানসিকভাবে ভেঙে পড়ছেন। কেউ কেউ এই অবস্থা থেকে মুক্তি পেতে নিজের ইচ্ছা মতো সিআইডির কাছে ধরা দিচ্ছে, আবার কেউ কেউ আরব আমিরাত ইমিগ্রেশন ও বাংলাদেশ দূতাবাস থেকে আউটপাস সংগ্রহ করে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। অনেক শ্রমিক অভিযোগ করেন দালালদের মাধ্যমে 4-5 লাখ টাকা খরচ করে পরিবারের সচ্ছলতা ফেরাতে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন। দালালরা দৈনিক 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 1 দিন ছুটি ও বেসিক 135 দিনার, বাংলাদেশি 27,730 টাকা বেতন দেবে বলে সেখানে পাঠিয়েছে। কিন্তু সেখানে তাদেরকে 12-36 ঘন্টা পর্যন্ত একটানা ডিউটি করিয়েও গত 3-4 মাস ধরে বেতন নেই। ছোটখাটো কোনো ভুল হলেই 50 দিনার অর্থাৎ 10,270 টাকা বেতন কাটা হয়। ভাগ্য পরিবর্তনের চেষ্টায় সংযুক্ত আরব আমিরাত যাওয়া হবিগঞ্জের বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের মানিকপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আরশ মিয়া টেলিফোনে বলেন, দেশে হাঁসের খামার করতাম, ভালোই দিন কাটছিল, দুবাই এসেছিলাম বেশি রোজগারের আশায়, কিন্তু এখানে এসে দেখি ভাগ্য পরিবর্তন তো দূরের কথা, আমি ঠিক মতো খেতে পারছি না। তিনি বলেন, আর আমার বউ বাচ্চাকে কি খাওয়াবো, 4 মাস যাবত এক কোম্পানিতে কাজ করছি, এখন পর্যন্ত একটা টাকাও পাইনি, বাড়ি থেকে বারবার টাকার জন্য টেলিফোন আসছে, এখন কি করব কিছুই বুঝতে পারছি না। চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের উবাহাটা গ্রামের বাসিন্দা মোহাম্মদ কামরুল ইসলাম নামে এক প্রবাসী শ্রমিক বলেন, SSC পরীক্ষা শেষ করে পরিবারের আখের গোছাতে দুবাই এসেছিলাম, এসে খুব বিপদে পড়ে গেছি, এক সাইটে কাজ করছিলাম 3 মাস ধরে, কিন্তু এখন পর্যন্ত একটা টাকাও পাই নাই, বাড়িতে টাকা দেয়া তো দূরের কথা, কিভাবে খাব, রুম ভাড়া দেব বুঝতে পারছি না। বাহুবলে উপজেলার সাতকাপন ইউনিয়নের গগলপুর গ্রামের মোহাম্মদ বিলাত মিয়া নামে এক শ্রমিক বলেন, কয়েক মাস ধরে বেতন না পাওয়ায় আমাকে এক সহকর্মীর কাছ থেকে টাকা ধার করে চলতে হচ্ছে, কিন্তু বাড়িতে দুশ্চিন্তা করবে বলে কিছুই বলতে পারছি না। একই ইউনিয়নের বক্তারপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাফিজ মিয়া বলেন, বাড়ি থেকে টাকা এনে চলতে হচ্ছে আমাকে, 4-5 লাখ টাকা খরচ করে বিদেশ এসেছিলাম পরিবারের দায়িত্ব নেব বলে, উল্টো আমার ভরণ পোষণ এখন আমার পরিবারকেই করতে হচ্ছে। বাহুবল সদরের বাসিন্দা মোহাম্মদ সেলিম মিয়া বলেন, অনেক স্বপ্ন নিয়ে বিদেশ এসেছিলাম, কিন্তু স্বপ্ন পূরণ তো দূরের কথা, এখন না খেয়ে মরতে হবে মনে হচ্ছে,
তিনি বলেন, বাঙালি হয়েও বাঙালির দুঃখ বোঝে না, আমাদের জীবন নিয়ে খেলছে কিছু অসাধু বাঙালি।